আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা মানুষের সাথে জিনের সহবাস ও লক্ষণ সম্পর্কে জানব। এক ব্যক্তি শাইখ উসাইমিন রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করেন, জিন কি মানুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে? উত্তরে শাইখ এই আয়াত উল্লেখ করেন, ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না إنس قبلهم ولا جان অর্থ তার মধ্যে থাকবে সতী সাধবী সংযত নয়না কুমারীরা, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ আর কোনো জিন। এই আয়াত পড়ে শাইখ উসাইমিন বলেন, জিন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। ইবনুল জাউজি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই আয়াতে দলিল রয়েছে যে জিনের সাথে মানুষের আর মানুষের সাথে জিনের শারীরিক মিলন সম্ভব। জিন কারো সাথে শারীরিক সম্পর্ক করলে সাধারণত যে 10টি লক্ষণ দেখা যায় তা হলো, নাম্বার 1, ঘুমের মধ্যে মানে স্বপ্নদোষের সময় তখন অতিরিক্ত স্বপ্নদোষ হয়। এটা অনেক সময় বদ নজরের কারণে বা জাদুগ্রস্ত হলে অতিরিক্ত স্বপ্নদোষ হয়, নারী পুরুষ উভয়েরই হয়। নাম্বার 2, জেগে থাকা অবস্থায় রোগী শুয়ে থাকে কিন্তু সাময়িকের জন্য অবশ হয়ে যায়, বিশেষ করে তার হাত পা, আর জিন যখন তার সঙ্গে মিলন করে যা রোগী বুঝতে পারে কিন্তু কাউকে ডাক দেওয়া বা কিছু করার উপায় থাকে না। নাম্বার 3, জেগে থাকা অবস্থায় মিলন করতে পারে এবং এই সময় জিনকে রোগী দেখতেও পারে না তবে অনুভব করতে পারে। নাম্বার 4, কোনো জিন যদি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যেই আসর করে থাকে তাহলে মেয়ের গায়ের বিভিন্ন জায়গায় দাগ থাকে, এই দাগ মাঝে মাঝেই মেয়ের গায়ে দেখা যায়। শারীরিক সম্পর্ক না হলেও এরকম দাগ দেখা যাবে, লাল দাগ, খামচি বা কামড়ের দাগ, বিশেষ করে গলার নিচের দিকে। কোনো জিন যদি কোনো মেয়েকে পছন্দ করে তখন ওই জিন সব সময় মেয়ের আশপাশেই থাকে, মেয়েটি যখন ঘুমায় তখন জিন আসে, ঘুমের মধ্যেই শারীরিক সম্পর্ক করে, মেয়ে তখন বাস্তবতা অনুভব করতে পারে কিন্তু কাউকে সে দেখতে পায় না বা বলার মতো অনুভূতি শক্তি থাকে না। নাম্বার 5, জিন যদি পুরুষ হয় আর পুরুষ জিন দ্বারা আক্রান্ত হলে সেই সকল মেয়েদের স্মৃতিশক্তি কমে যায়, খাওয়া দাওয়ায় অনীহা সৃষ্টি হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। নাম্বার 6, পড়াশোনার প্রতি সংসারের প্রতি অমনোযোগী হয়ে যায়। নাম্বার 7, পুরুষ জিন দ্বারা আক্রান্ত মেয়েরা সাধারণত পুরুষদেরকে পছন্দ করে না, একাকী থাকতে পছন্দ করে, বিবাহিত মেয়েরা স্বামী থেকে দূরে থাকতে পছন্দ করে। নাম্বার 8, জেগে থাকা অবস্থায় হস্তমৈথুনের মাধ্যমে নারী পুরুষ উভয়ই একরকম, এ সময় জিন রোগীর হাত মস্তিষ্ক পুঁজিশ করে ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে, এটা তখনই বোঝা যাবে যখন কেউ আগে থেকেই গুপ্ত অভ্যাসে লিপ্ত ছিল কিন্তু তা অল্প পরিমাণে, হঠাৎ করে যদি মাত্রা অতিরিক্তভাবে যৌন চাহিদা বেড়ে যায় তাহলে বুঝতে হবে জিনের কাজ এটা। তবে বশীকরণ বা আসক্তকারী বা অনুগত জাদুর লক্ষণ হচ্ছে স্ত্রী বা স্বামীর সঙ্গে সহবাসের ঘন ঘন ইচ্ছা জাগা, কিন্তু যারা অবিবাহিত তারা যদি জিন দ্বারা আক্রান্ত হয় তাহলে তাদের যৌন উত্তেজনা বাড়িয়ে দেয় এই জিন, ফলে যুবক যুবতীরা অনৈতিক কাজে হারাম কাজে লিপ্ত হয়। নাম্বার 9, জিন মানুষের সঙ্গে মিলনের সময় যৌনাঙ্গে প্রচণ্ড গরম বাতাসের মতো অনুভব হয়, জিনরা দীর্ঘক্ষণ সঙ্গম করে তাই এই সময়ের পরে মেয়েরা খুবই দুর্বল হয়ে যায়, ধীরে ধীরে তাদের শরীর শুকিয়ে যায়, শরীরের ব্যথা অনুভব করে অনেক, এসব লক্ষণ নারী পুরুষের সকলেরই অনুভব হয়। নাম্বার 10, অবিবাহিত মেয়ের সাথে জিন শারীরিক সম্পর্ক করলে সেই মেয়ে বিয়ে বসতে চায় না, আর বিবাহিত মেয়ের সাথে এরকম কিছু হলে সেই মেয়ে স্বামীর সাথে মিলনের আগ্রহ হারিয়ে ফেলে অনেক সময়। প্রিয় দর্শক, আপনারা যদি এরকম আরও ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।